Hello everyone, welcome back to another episode of Tanvir's Tech Gallery. তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো যে একটা অ্যাকশন ক্যামেরা। তো আমার কাছে আছে হলো যে Xiaomi Mijia 4K অ্যাকশন ক্যামেরা। তো আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইবার বা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ড্রোন নিয়ে অনেক কাজ করি। তো ড্রোনের সাথে যদি একটা অ্যাকশন ক্যামেরা থাকে তাহলে বেশ ভালোই হয়, যে উপরে থেকে এরিয়াল ভিউগুলো এইচডিতে পাওয়া যায়। আর এছাড়াও অ্যাকশন ক্যামেরা দিয়ে নানান রকমের কাজ করা যায়, যেমন বাইক ব্লগিং, ট্রাভেল ব্লগিং, এছাড়া অ্যাকশন ক্যামেরা দিয়ে অনেক ভালো ভালো ফুটেজ তোলা যায়। তো সেই জন্য আমার এই অ্যাকশন ক্যামেরাটা আজকে আপনাদের সাথে রিভিউ করছি। তো এটা হলো যে Xiaomi Mijia 4K অ্যাকশন ক্যামেরা। তো এই হলো যে অ্যাকশন ক্যামেরার বক্সটা। তো আমরা চলেন আগে বক্সটা আনবক্স করি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি এই বক্সটা আমি প্রথম আজকে আনবক্স করতেছি না, আমি অ্যাকশন ক্যামেরাটা বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি। তো আমি এটা সম্পর্কে মোটামুটি কম বেশি জানি। আর দেখি ভিতরে বক্সে আর কি কি আসে। একটা ম্যানুয়াল আসবে, আর আমার ব্যাটারিটা ভিতরে ইনস্টল করা আছে। তাও আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখাই। বক্সে প্রথমে ব্যাটারিটা আলাদাভাবে আসে, বাট এইটা হলো যে Mijiaর ব্যাটারি। ওকে, আর আপনারা সাথে জাস্ট একটা ইউএসবি ডাটা কেবল পাবেন, নো চার্জিং অ্যাডাপ্টার। তো এটা আপনারা কম্পিউটার ইউএসবি পোর্টে অথবা মোবাইলের চার্জারের সাথে কানেক্ট করে চার্জ দিতে পারবেন। তো নাথিং ইন্টারেস্টিং। তো আমরা দেখি এবার অ্যাকশন ক্যামেরাটা দেখি। এই ক্যামেরাটা রিসেন্টলি খুব পপুলার হয়ে উঠছে, কারণ এটা একটা বাজেটের মধ্যে মোটামুটি 4K ভালো একটা অ্যাকশন ক্যামেরা। আপনারা যারা এই ক্যামেরাটা নেওয়ার চিন্তাভাবনা করছেন, এই ক্যামেরাটার প্রাইস হলো যে 10,000 টাকা। এটা আমরা Xiaomiর যে ব্র্যান্ডেড শপ আছে ওখান থেকে কিনেছি, বাট আমরা যে শপ দিয়ে কিনবেন তার উপর এটার প্রাইস ভ্যারি করবে। তো ক্যামেরাটা দেখতে বেশ ছোট, বাট অন্য অন্য যে GoPro টাইপের যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলোর থেকে একটু সাইজে এটা একটু বড়। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যাদের সাইজ একটু প্রবলেম। বাট আর একটা জিনিস, আপনারা বাজারে রিসেন্টলি দেখবেন যে একেন এবং অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন অ্যাকশন ক্যামেরা এসেছে যেটা 5-6 হাজার টাকার মধ্যে 4K বলতেছে। অ্যাকচুয়ালি ওগুলো ট্রু 4K না, কারণ হলো যে ওই ক্যামেরাগুলোয় আপনি 4K দেয় মাত্র 15 to 20 ফ্রেম ক্যাপচার করতে পারবেন, যেটা কি না একটা স্মুথ 4K ভিডিওর জন্য নট গুড এনাফ। কিন্তু এই ক্যামেরাটা 30 FPS 4K ভিডিও রেকর্ড করতে পারে। দ্যাট মিন্স আপনি এই 4K ভিডিওটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো চলেন আমরা ক্যামেরাটা অন করি। ক্যামেরাটা এখানে একটা উপরে বাটন আছে, এটা দিয়ে অন করতে হয়, এবং পিছনে 2.4 ইঞ্চ একটা টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। তো বাকি মেনু অপারেশনগুলো টাচ স্ক্রিন দিয়ে করতে হয়। তো এই উপরের বাটনটা আমরা হোল্ড করে ধরলে ক্যামেরাটা অন হবে। এই যে ক্যামেরাটা অন হয়েছে। ক্যামেরাটা আপনার যদি রাইটে সপ করেন তাহলে আপনাদের মেনুটা চলে আসবে। মেনু থেকে আপনারা বিভিন্ন মোড সিলেক্ট করতে পারবেন, যেখানে এখানে যেমন আছে ভিডিও মোড আছে, টাইম ল্যাপস আছে, তারপর রয়েছে স্লো মোশন, তারপর যে লুপ রেকর্ডিং আছে, ভিডিও প্লাস ফটো রেকর্ডিং আছে, শুধু ফটো মোড আছে, তো বিভিন্ন ব্রাশ মোড আছে, বিভিন্ন রকমের মোড আছে। আপনারা এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন। আবার যদি আপনারা রাইটে সোয়াপ করেন তাহলে আপনাদের মেইন ভিউ ফাইন্ডারটা চলে আসবে। আর আপনারা যদি আবার ফুল রাইটে সোয়াপ করেন তাহলে আপনারা গ্যালারিতে ঢুকতে পারবেন। তো এটা ইউজ করা খুবই সিম্পল টাচ স্ক্রিন হওয়ার কারণে। আর রেকর্ড করতে হলে আপনাদের এই উপরের লাল বাটনটা ক্লিক করলে আপনার রেকর্ডিং শুরু হয়ে গেছে। আবার যদি আপনি রেকর্ডটা বন্ধ করতে চান তাহলে এইভাবে আবার একটা বাটন চাপ দিলে, লাল বাটনটা চাপ দিলে রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। আর আপনার যদি অন্যান্য কোনো সেটিংস চেঞ্জ করতে চান তাহলে এখানে একটা সেটিংস বাটন আছে, আমরা সেটাই ক্লিক করবো। এখান দিয়ে আমরা ভিডিও রেজুলেশন সিলেক্ট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4K 30 FPS, 2.5K 30 FPS, তারপর হলো যে 1080p 100 FPS, 1080p 60 FPS এবং 1080p 30 FPS এবং 720p 200 FPS, যেটাকে আমরা স্লো মোশন বলি। তো বিভিন্ন রকমের রেজুলেশন রয়েছে। আপনার এটার মধ্যে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজারটা রয়েছে, যেটা অন করলে আপনাদের যখন আপনারা চলন্ত অবস্থায় বা অ্যাকশনের ক্ষেত্রে ভিডিওগুলো একটু স্মুথ আসবে। তো এই অ্যাকশন ক্যামেরাটাতে মোটামুটি একটা ভালো অ্যাকশন ক্যামেরার সব ফিচারগুলো রয়েছে, এবং এই বাজেটের মধ্যে আমার জানা মতে এটার থেকে খুব ভালো পারফরমেন্স অন্য কোনো অ্যাকশন ক্যামেরা দেয় কিনা আমার এখনো জানা নেই, কারণ এই বাজেটে আই থিঙ্ক এটাই বেস্ট ভিডিও কোয়ালিটি বলেন আর ফিচার বলেন সব প্রোভাইড করে। একটা দুঃখের জিনিস হলো যে এই ক্যামেরাটার সাথে কোনো ওয়াটারপ্রুফ কেস আসে না, এবং ওয়াটারপ্রুফ কেসটা আপনাদের এক্সটার্নালি কিনতে হবে, যেটার দাম 2500 থেকে 3000-এর মধ্যে পড়তে পারে। এটা একটু এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই এটার সাথে কোনো অ্যাক্সেসরিজ আসে না। এই জিনিসটা হলো যে এটা একটা ডাউন সাইড এই ক্যামেরাটার। বাট আপনারা যদি কেউ চাইনিজ যে লো কস্টের অ্যাকশন ক্যামেরাগুলো কেনেন তাহলে ওগুলোর সাথে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ পাবেন, কিন্তু এটার সাথে কোনো অ্যাক্সেসরিজ পাচ্ছেন না। তো এই ক্যামেরাটির অনেক রিভিউ অনলাইনে রয়েছে, আপনারা ভিডিও চেক করতে চাইলে ওখান থেকে দেখতে পারেন, এটার ভয়েস রেকর্ডিং কেমন ওখান থেকে দেখতে পারেন। আমি ওই সব ভিডিও টেস্টগুলো দেখাবো না যে এটার ভিডিও রেজলিউশন কেমন। আপনারা যেহেতু জানেন আমি ড্রোন নিয়ে অনেক কাজ করি, তো আমি এই ক্যামেরাটা ড্রোনে অ্যাটাচ করে আমরা ফ্লাইং করেছিলাম, তো সেখান থেকে আমি কিছু ফুটেজ দেখাবো আপনাদেরকে। আর একটা নর্মাল আমি একটা জায়গায় ট্যুরের জন্য গেছিলাম, একটা রিসোর্টে, তো ওখানে আমি এটা ক্যামেরাটা হাতে রেখে আমি কিছু ভিডিও শ্যুট করেছি। তো আপনারা এখন সেই ভিডিওগুলো দেখবেন আর ড্রোনের ভিডিওগুলো দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর এটার তো আমি বেশ কিছুদিন ধরে ক্যামেরাটা ইউজ করছি, তো এটার ভিডিও কোয়ালিটি যেটা ফুটেজ আসে সেটা একটু ফ্ল্যাট টাইপের, যেটা আপনারা ইজিলি এডিট করতে পারবেন এবং নর্মাল ফ্ল্যাট ইমেজ এডিট করে বিভিন্নভাবে এটার কালার গ্রেডিং করা যায় এবং খুব সুন্দর কালারিং দেওয়া যায় আপনারা যদি নর্মাল ফ্ল্যাট ইমেজ ইউজ করেন। তো আশা করি আপনারা যারা একটা অ্যাকশন ক্যামেরা কেনার চিন্তাভাবনা করছেন তারা এই Xiaomi Mijia 4K অ্যাকশন ক্যামেরাটা নিতে পারেন। এটা ফুল 30 FPS ভিডিও রেকর্ড করতে পারে। তো আপনারা এখন আমার ড্রোনের উপরে এই ক্যামেরাটা অ্যাটাচ করে ফ্লাইং ভিডিওটা দেখবেন, আর সাথে নর্মাল এমনি কোনো কালার এডিটিং ছাড়া যে ভিডিওটা আমি রেকর্ড করেছি সেটাও দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।